যুক্তরাষ্ট্রের আদালতে দোষ শিকারের পর মুক্ত হলেন ইউকিলিক্সের সহপ্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ চোদ্দ বছরের আইনি লড়াই শেষে পা রাখলেন মাতৃভূমি অস্ট্রেলিয়াতে ক্যানবেরায় বিমানবন্দরে তাকে বরণ করে নেন স্ত্রী স্টেলা অ্যাসাঞ্জ ও বাবা জন শিপটন হাজার হাজার মার্কিন গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়া উইকিলিগসের সহ প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসান্স অবশেষে ফিরলেন মুক্ত জীবনে যুক্তরাষ্ট্রের নর্দার্ন মারিয়ানা দ্বীপের সাইপানের একটি আদালতে দোষ স্বীকার করে নেন অ্যাসাঞ্জ চোদ্দ বছরের আইনি লড়াই শেষে মিলল মুক্তি পরে একটি চার্টার্ড ফ্লাইটে করে পৌঁছান অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ক্যানবেরার বিমানবন্দরে তাকে বরণ করে নেন স্ত্রী ও বাবা দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন অ্যাসাঞ্জ এর আগে দোষ শিকারের বিনিময়ে নিজের মুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় আসেন অ্যাসাঞ্জ বুধবার সাইপানের আদালত তাকে মুক্ত ঘোষণা করে এর মুক্তমতের জয় বলে আখ্যা দেয় অ্যাসাঞ্জের আইনি দল স্বাগত জানান অ্যাসাঞ্জের উচ্ছ্বসিত সমর্থকরা এদিকে মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে অনুমতি ছাড়া যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন না অ্যাসানজ ইরাক ও আফগানিস্তান যুদ্ধ সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন সরকারের গোপন নথি ফাঁস করে দুই সালে বিশ্ববাসীর নজরে আসেন উইকিলিক্সের সহ প্রতিষ্ঠাতা জুলিয়ান সান গুপ্তচর বৃত্তির দায়ে তাকে মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখে যুক্তরাষ্ট্র ২০১০ সালে সুইডেনে তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা হয় গ্রেপ্তার এড়াতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় ছিলেন সাত বছর পরে ২০১৯ সালে ইকুয়েডর তা প্রত্যাহার করে নিলে অ্যাসান্সকে গ্রেপ্তার করে যুক্তরাজ্য পুলিশ এরপর থেকে সেখানে কারাবন্দি ছিলেন জুলিয়ান এসাঞ্জ সামিয়া জানাহ ডিভিসি নিউজ ডেস্ক